ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিভাবে বিমান উঠানামা করে দেখুন এই ভিডিওতে। কিছুক্ষণ পরপরই এই বিমানবন্দরে বিমান আসা যাওয়া করে। আমি অনেকগুলো ভিডিও ধারণ করেছি, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। প্রত্যেকটি বিমান নামার সময় একই রাস্তা ব্যবহার করছে, সুতরাং এই রাস্তার ওখানে গেলেই আপনি খুব ভালোভাবে বিমানগুলো দেখতে পাবেন। এয়ারপোর্ট থেকে বিমান উঠানামা করার দৃশ্য দেখতে প্রতিদিন সেখানে শত শত মানুষ ভিড় জমায়। তো আপনারা সেখানে কিভাবে যাবেন? উত্তরার জসীমউদ্দিন রোড দিয়ে লেগুনা করে সেখানে যেতে পারবেন, মাত্র 15 টাকা ভাড়া নেবে। অথবা মিরপুর থেকেও আপনি সেখানে যেতে পারবেন এবং দিয়াবাড়ি থেকেও সেখানে যেতে পারবেন। তবে মিরপুর এবং দিয়াবাড়ি এলাকায় যারা রয়েছে তারা খুব ভালোভাবে বিমান দেখতে পারে। এটি হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এই বিমানটি কিভাবে উঠবে দেখুন এই ভিডিওতে। ভিডিওটি কাটা তারের উপর দিয়ে ধারণ করা হয়েছে, তাই ক্লিয়ার আসছে না, আমার ক্যামেরার রেজুলেশন ভালো না যার কারণে। তবে যারা এইচডি ক্যামেরা নিয়ে যান অথবা ডিএসএলআর ক্যামেরা নিয়ে যান তারা খুব ভালোভাবে ফুটেজ নিতে পারবেন। চোখের পলকে মুহূর্তেই একটি বিমান উপরের দিকে উঠে গেল। সেখানে প্রচণ্ড ধোঁয়া ছিল যার কারণে কেউই বুঝতে পারল না যে মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভিতরে কিভাবে বিমানটি উপরে উড়ে গেল। দেখুন সেই দৃশ্যটি। দুপুরবেলা সেখানে ছিলাম, তারপরও সেখানে অনেক লোক ছিল, অর্থাৎ দুপুরের পরপরই সেখানে শত শত লোকজন এসে ভিড় জমায় এবং বিশেষ দিনে ছুটির দিনে সেখানে হাজারোর জনতার ঢল নামে। এক নজর বিমান দেখার জন্য সেখানে লোহার তৈরি রডগুলো মানুষ পা দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে, সেই দৃশ্যটি দেখছেন। এভাবেই মানুষ দাঁড়িয়ে কাঁটা তারের উপর হাত দিয়ে দেখছেন বিমান আসার দৃশ্য। আর এখানে রয়েছে লাইটিং, যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইট বরাবরই বিমানগুলো এখানে এসে নামে।